চা সালহাস্তনী মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহানি দুইদুল মুম্বাই আইজিএম হসপিটাল নে ব্লাড ব্যাংক ক্লাইস জাখা কাইসে থুইরি মুং পান্দা আশাল নে পান্দা ও ফাইমান জাখা রোগী কল্যাণ সমিতি নে চেয়ারম্যান দিলীপ কুমার দাস প্রমিনেন্ট সোশ্যাল ওয়ার্কার সঞ্জয় সাহা আমরা লক্ষ্য করছি এবং আপনারা জানলে খুশি হবেন যে আইজিএম হসপিটালের প্রশংসা কিন্তু চারিদিকে সেই আমাদের যে ওপিডি রেজিস্ট্রেশন কাউন্টার থেকে শুরু করে ভিতরে যা যা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং এটা সম্ভব হয়েছে আপনাদের সবার এই প্রচেষ্টার ফলস্বরূপ আগামী দিনে আরও অনেক কিছু পরিবর্তন হবে কিন্তু বিল্ডিং হোক বা যাই হোক সবার উপরে কিন্তু মানুষ মানুষই বিল্ডিং তৈরি করে মানুষই হাসপাতাল বানায় সুতরাং মানুষের সেবা এবং মানুষের যত উন্নতি হবে অনেক নতুন নতুন বিল্ডিং তৈরি হবে বিল্ডিং নিয়ে কিন্তু পরিষেবা পাওয়া যায় না ইনফ্রাস্ট্রাকচার লাগে ঠিকই কিন্তু তার ভিতরে যে মানুষ থাকে এবং যে মানুষগুলো মানুষের পাশে দাঁড়ায় তাদের মৌলিক যে উন্নতি হবে তাদের পরিষেবার মানদণ্ড যত বাড়বে ততই মানুষ সুখে শান্তিতে থাকবে তো আপনাদের বিভিন্ন দিকে প্রশংসা হচ্ছে আমি আশা করব সবাই মিলে কারো ব্যক্তি একজনের পক্ষে সেটা সম্ভব নয় প্রতিটি কর্মচারী এই হাসপাতালে যারা কাজ করেন যখন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে যার কাছ থেকে যে কোনো ব্যবহার হলে মানুষ গিয়ে বলতে পারবে যে না আমরা হাসপাতালে আমরা গেছি আউটডোর থেকে শুরু করে রেজিস্ট্রেশন কাউন্টার থেকে ওয়ার্ডের সিস্টাররা অন্যান্য স্টাফ ওরা ভীষণ ভালো ব্যবহার করেন এবং এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে এখন আলোচনার বিষয় তো আপনারা আপনাদের পুরো সেবার মনোভাব এবং সেবার ধারাবাহিকতা সবার মধ্যে বিশেষ করে নার্সিং স্টুডেন্ট বা অন্যান্য যারা আছে তারা আজকে এখান থেকে যে শিক্ষা নিয়ে যাবে ওরা যখন কর্মক্ষেত্রে যাবে তখন তারই প্রতিফলন আমরা দেখতে পাবো যে বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডিসপেন্সারিতে বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে ডিস্ট্রিক্ট সাবডিভিশনে তো আমি অনুরোধ করব মানব সেবায় আপনারা যেভাবে নিয়োজিত আছেন সেটা সারা জীবন ধরে আপনাদের কর্মক্ষেত্রে হোক বা অন্য জায়গায় হোক সেই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং মানুষের জন্য আমাদের এই জীবনটাকে উৎসর্গ করতে হবে তো আপনারা